আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু অবনিস কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের দারুণ একটা রেসিপি। এখানে আমি দেশীয় ট্যাংরা মাছের একদম সিম্পল একটা রেসিপি ট্রাই করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই গ্রীষ্মকালে এরকম একটা রেসিপি হইলে আর কোনো কথাই হয় না। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে মাঝারি সাইজের বেশ কিছুটা ট্যাংরা মাছ নিয়েছি এবং ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে কেটে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে করে এর যে কালো অংশটা আছে সেটা একদম উঠে গিয়েছে, আর আমার মাছগুলোতে কিন্তু ডিম রয়েছে। তো এটাকে রান্নার জন্য প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ। তো পেঁয়াজ এবং কাঁচা মরিচটাকে একটু ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব মশলা বাটা এবং দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবং মশলা বাটায় ছিল দারচিনি, জিরে এবং সাদা এলাচ, তিনটাকেই আমরা একসঙ্গে বেটে নিয়েছি। এবং দেখতেই পাচ্ছ মশলাটাকে ভালোভাবে কষায় নিচ্ছি। এ পর্যায়ে আমরা সামান্য একটু পানি দিয়ে নিব, এতে করে মশলাটা একদম পুড়েও যাবে না এবং খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর এতে করে মশলার যে ঝাঁঝালো গন্ধটা আছে সেটাও কিন্তু একদম বেরিয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে শুধুমাত্র আমরা মাছটা কষানোর জন্য লবণটা দিয়ে নিব। তো তারপর দিয়ে দিচ্ছি মাছ। এখানে কিন্তু আমি মাছটাকে কষায় নিয়ে রান্না করে দেখাচ্ছি, তোমরা কেউ চাইলে এটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েও রান্না করতে পারো। কিন্তু ডিমালা মাছ এভাবে কষায় রান্না করলে কিন্তু স্বাদটা বেশ আলাদা আসে। তো এভাবেও তোমরা ট্রাই করতে পারো, ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমার মাছটা মশলার সাথে মিক্স করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি শুধুমাত্র মাছটা সেদ্ধ হওয়ার জন্য। হাফ কাপ পানি যথেষ্ট, যেহেতু ট্যাংরা মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মাছটা অনেক নরম হয়। তো এ পর্যায়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিটের মাঝখানে আমরা এটাকে অফ ক্যামেরায় একবার নেড়ে মাছগুলোকে উল্টে দিয়েছি, এতে করে মাছের দুই পাশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছগুলো কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। তো তারপরেও আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এরপরে একদম চুলাটাকে অফ করে এটা আলাদা একটা বাটিতে বা প্লেটে উঠায় নিচ্ছি। শুধু মাছ নয়, মাছ সহ গ্রেভিটাকে উঠায় নিচ্ছি। এরপর আমরা রান্নার যে মেন প্রসেস সেটার জন্য দিয়ে দিয়েছি তেল এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি, প্রায় হাফ কাপের মতো। তো পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ করে ভেজে নেব আমরা। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিব। যেহেতু আমরা মাছটাকে অলরেডি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো এখানে আমরা 1/2 চামচের একটু কমই হলুদ দেব। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়োটাকে শুধুমাত্র রান্নার কালারের জন্য ব্যবহার করেছি, যে যেমন ঝাল খাও সে অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। তো এখানে আমি মশলা কষানোর জন্য সামান্য একটু পানি নিয়েছি, এতে করে কিন্তু মশলাগুলো পুড়েও যায় না আর খুব ভালোভাবে কষানোও হয়ে যায়। তো এ পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে প্রায়। মাছটাকে যেহেতু আলু দিয়ে রান্না করে নেব, তো এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আলু। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু কেটে নিয়েছি। এখানে আমি সবজি হিসাবে শুধুমাত্র আলুই রেখেছি, তোমরা চাইলে যে কেউ যে কোনো পছন্দের সবজিও এখানে অ্যাড করে নিতে পারো। তবে আলুটা দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা লাগে খেতে, আর আলু যেহেতু সবাই খায় সেহেতু কোনো কথাই নেই। তো আলু আর মশলাটাকেও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এছাড়াও আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমরা এখানে হাফ কাপের মতো পানি দিয়ে নেব। তো পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। তো আলুটা সেদ্ধ হইতে একটু সময় লাগবে, 5 থেকে 6 মিনিট। এবং 5 থেকে 6 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিলেই দেখতে পাচ্ছ আমার কিন্তু পানিটাও একদম টেনে গিয়েছে এবং আলুটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো একদম রান্নার শেষ পর্যায়ে রান্নায় যে ঝোলের পানিটা হয় সেটা এখানে আমি অ্যাড করে নেব। প্রায় 1.5 কাপের মতো ঝোলের পানি দিলে যথেষ্ট, যেহেতু আলু আছে, আলু কিন্তু বেশ পানি টানে। তো এ পর্যায়ে এটাকে নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব বলক আসা পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম হাই ফ্লেমে রাখবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বলক চলে আসবে। দেখতেই পাচ্ছ ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি আর আমার রান্নায় বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে। তো এ পর্যায়ে আমি যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি, আর মাছ সহ যে গ্রেভিটাও ছিল সেটাও দিয়ে নিব। এতে করে কিন্তু লবণ, ঝাল এবং মশলা বেশ একটা পারফেক্ট কম্বিনেশান হয়ে যাবে।
তো এ পর্যায়ে আমি মাছটাকে সামান্য 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, খুব বেশি সময় রান্না করে নেব না, এতে করে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা একদম কমপ্লিট। এটাকে আমি নামিয়ে জাস্ট একটু জিরে গুঁড়ো দিয়ে সার্ভ করে নিয়েছি এবং এটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল এবং দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। তো আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কাছে বেশ ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব।